আচ্ছা এখন যেটা করাবো সেটা হচ্ছে এই ক্যাপাসিটেন্সেরই একটা পার্ট এক্সপ্লিসিটলি তোমাদের সিলেবাসে লেখা নেই এক্সপ্লিসিটলি কিন্তু সেটা বোর্ডের বা মেনের সিলেবাসে লেখা নেই এক্সপ্লিসিটলি তো যেহেতু লেখা নেই সেহেতু একটা ডাইসি ব্যাপার থাকে যে এটা আছে কি নেই ঠিক যেহেতু এই ডাইসি ব্যাপারটা থাকে সেই কারণেই আমরা এটা করিয়ে দিচ্ছি ওকে হেডিং দাও স্ফেরিক্যাল ক্যাপ স্ফেরিক্যাল ক্যাপাসিটার সামান্য জিনিসই বাকি আছে স্পেরিক্যাল দেখো ম্যাগনেটিজমটা তোমাদের আমি ফেস ফেস টু করাতে পারলে আমার খুব ভালো লাগতো কারণ ওই একটা সাবজেক্টই লাস্ট বেঁচে থাকবে যেটা অফলাইনে করালে আমার বেটার লাগতো মানে আমি মানে ভালো ফিল করতাম টিচার নইলে অনলাইনে তো পড়াচ্ছি আচ্ছা দেখো ফেরিক্যাল ক্যাপাসিটার ফেরিক্যাল ক্যাপাসিটার দেখো আচ্ছা আমি দুটো এরকম ফেরিক্যাল ক্যাপাসিটার দিয়েছি মানে দুটো এরকম সিআর দিয়েছি আচ্ছা এই দুটোর মাঝখানের গ্যাপটাকে আমি অনেক বড় করে দেখিয়েছি আচ্ছা বলো মনে আছে আমাদের এই যে প্যারালাল প্লেট যখন ক্যাপাসিটার ছিল তখন এখানে কি ছিল এ আর ছিল না এয়ার বা ভ্যাকিউম ওয়াট এভার তারপরে তো ডাই ইলেকট্রিক ফিলেকট্রিক ঢুকিয়ে অনেক কিছু করেছি মনে করছে এবারে আমরা যেটা বলছি সেটা শোনো সেটা হচ্ছে সেটা হচ্ছে বলতো এই বাইরেরটা বাইরেরটা আমি ধরলাম বি এর আহ রেডিয়াস আর ভেতরেরটা এ এর রেডিয়াস আমাকে বলতে পারবে যে বাইরেরটা আমি কি স্ফিয়ার নেবো সলিডসিয়ার না হলসিয়ার বলো বাইরেরটা সলিন না হল কারণ এখানটাকে আপনাকে গ্যাপ রাখতে হবে বলো হল আচ্ছা এবারে বিগ কোয়েশ্চেন বলো তো ভেতরেরটাকে আমি কি দেবো আবার এরকম যদি প্লেট চাই ভেতরেরটা সলিড না হল বলো সলিন না হল হ্যাঁ আপনার কথাটা কেটে যাচ্ছে আচ্ছা সবার জন্য কথাটা কেটে যাচ্ছে দাঁড়াও এখন ঠিক আছে দাঁড়াও একটা মিনিট আমি একবার জিজ্ঞেস দেখে নিত ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা একটা মিনিট এখানে তো ঠিক দেখাচ্ছে ভাই দাঁড়াও হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে ওকে আচ্ছা এবার এবার শোনো ইন্টারনেট কানেকশন তো ঠিকই আছে দেখো মন দিয়ে শোনো আমি বাইরেরটাকে কি নিয়েছি হলস্ফিয়ার হ্যাঁ ভেতরেরটাকে কি নেবো বলো তো হলস্ফিয়ার নেব না আহ ফিয়ার নেব যদি আমি এইরকম রকম প্লেট তৈরি করতে চাই ভেতরেরটা সলিড সলিড না হলো সলিড সলিড হলো দুটোতেই কাজ করবে কেন বলো আরে বাবা শোনো ভালো করে এইটাকে যদি আমাকে ক্যাপাসিটার বানাতে হয় বলো এই দুটো আমার কি লাগবে কন্ডাক্টার লাগবে কি লাগবে না লাগবে মনে আছে সলিড আর হলো কন্ডাক্টারে কোনো চার্জ ডিস্ট্রিবিউশন কোনো ডিফারেন্স আছে মনে পড়ে সেই একটা এরকম করিয়েছিলাম এসসি সলিড স্পিয়ার মনে পড়ে এইচএনসি লং ব্যাক তাহলে ভেবে দেখো এইটা সলিড বা হলো যেটাই নি তাতেই আমার এই কাজটা হয়ে যাবে না কি বোঝাতে পেরেছি তো সেই জন্য ভেতরেরটা তুমি কি নিচ্ছ এটা বলাই থাকবে না আইটা সলিড নাও বা হলো নাও কাজ করবেই কোনো ডাউট আছে বলো কোনো ডাউট আছে নেই এবারে আমি যেটা বলছি সেটা শোনো সেটা হচ্ছে আমি এইটাকে এইভাবে যোগ করেছি দেখো এইটার সাথে আবার এইটার সাথে এখানে আমি প্লাস ফিউচার্স দিয়েছি এইটাই এইটাতে আমাকে মাইনাস ফিউচার দিতে হবে হবে নইলে তো আমার ইয়ে তৈরি হবে না কি বললাম এবার মনে আছে ক্যাপাসিটিন্সের মেইন কাজটা কি ক্যাপাসিটিন্সের মেইন কাজটা হচ্ছে ইলেকট্রোস্টাটিক এনার্জিটাকে প্রকিওর করে রাখা মনে পড়ে ইলেকট্রো হাফ সিভি স্কোয়ার ইলেক্টোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জিটাকে প্রোকিওর করে রাখা এটাই তো এর কাজ ফাইদা বলো এটাই তো এর কাজ আচ্ছা যদি

কি বলে এই মানে মানে এই হলোসফিয়ারের এই পোর্শনটাই রয়েছে না এনার্জিটা এই এনার্জিটাকে আমাকে প্রকিউর করতে হবে না বলো এই এনার্জিটাকে আমাকে প্রকিউর করতে হবে না এবার সেইটা আমি কিভাবে ক্যালকুলেট করব সেটা একটু দেখো সেটা আমি কিভাবে ক্যালকুলেট করব সেটা একটু দেখো আচ্ছা এর একটা ক্লিয়ার কাট প্রসিডিউর আছে ক্লিয়ার কাট প্রসিডিউর আছে কি প্রসিডিউর আছে আমরা কি জানি বলো সি ইকুয়াল টু কিউ বাই ডেল্টা ভি আমি রাইট বলো 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 ভি আমরা সি কি জানি সি হচ্ছে পজিটিভ প্লেটের ইনার সারফেসে যত চার্জ সেটা হচ্ছে কিউ আর ডেল্টা ভি হচ্ছে দুটো প্লেটের মাঝখানে পটেনশিয়াল ডিফারেন্স রাইট ঠিক তাহলে নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেল্টা ভি বার করতে হবে কি বললাম ডেল্টা ভি বার করতে হবে ডেল্টা ভি মানে হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি মানে হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স দেখো এবারে পটেন্সিয়াল ডিফারেন্সের জন্য আমি কি করছি শোনো আমরা ই বার করবো দেখো 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 ই বার করবো বলে আছে এই ফর্মুলাটা ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস ইডিআর বলে পড়ে হ্যাঁ এই বেসিক ফর্মুলা থেকে আমরা ডেল্টা ভি বার করবো

কি বললাম বলো আর ডিস্টেন্স দূরে যে কোনো পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই ইলেকট্রিক ফিল্ড তাহলে আমি সেটা কি লিখবো গসলা ইউজ করবো বলো তো এই প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সেম কি না তাহলে আমি লিখতে পারি ই ইন্টু ফোর পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ ইনক্লোজ বলো কিউ এনক্লোজ কত প্লাস কিউ বাই এফ সাইল ডট এখান থেকে ই এর ভ্যালু কি আসছে বলো তোমরা বলবে

এক মিনিট ঠিক আছে দেখো তো এইটা করলে কি আসে এইটা আসে কিনা ওকে ভেরি গুড ভেরি গুড ওকে এইটা আমি পেয়েছি ডেল্টা ভি এবার তোমরা আমাকে এই ফর্মুলা থেকে বলতো সি এর ভ্যালু কত আসবে কিউ দিয়ে যদি ডিভাইড করে দিই সি এর ভ্যালু এটা থেকে দেখো তুমি কিউ এর ভ্যালু জানো প্লাস কিউ আর ডেল্টা ভি এর ভ্যালু যদি তুমি বসাও তাহলে সি এর ভ্যালু কি আসছে বলতো বলো সি এর ভ্যালু কত আসছে তোমরা বলবে ফোর পাই এবি নট বি মাইনাস এ আসছে আমার এখানে মাঝে মাঝে দেখাচ্ছে ইন্টারনেট কানেকশন যদি কাটে আমাকে সঙ্গে সঙ্গে বলবে ঠিক ঠিক আচ্ছা আহামরি কিছু ইয়ে মানে এইটা আরামসে আনা যাবে ঠিক আছে জাস্ট প্রসিজিউর ভিত্তিক আমি করেছি কিন্তু এখান থেকে কিছু কনক্লুশন আমি করবো যে কনক্লুশন গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এখান থেকে আমি কিছু কনক্লুশন করবো যে গুলো খুব ইম্পর্টেন্ট দেখো ফার্স্ট কনক্লুশন মানে দুটো কেস কনসিডার করবো কেস ওয়ান কেস ওয়ান সেটা হচ্ছে এ অলমোস্ট ইকুয়াল টু বি মানে এই দুটো তারপরে বলতো এই দুটোর মধ্যে গ্যাপ কি অনেক বেশি না কম কম ঠিক আছে আর এই যে এ মাইনাস বি এইটা হচ্ছে ডি আমরা কি ডিটা স্মল ওকে এইটা যদি আমি করি তাহলে আমার কি তোমার কনক্লুশন হবে দেখো কোন দিয়ে শোনো এইটা থেকে দেখো সি ইকুয়াল টু ফোর পাই এফসাইলন ডট ঠিক এবার দেখো এবির জায়গায় আমি এবি লিখছি আর দিচ্ছে সরি 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 এটা অ্যাকচুয়ালি এই হবে আরে বিটা তো বড় দেখো বিটা তো বড় ছিল তাই না আচ্ছা দেখো বলো তো এখানে নিচে ডি হবে হবে দেখো বলো নিচে ডি হবে হবে এবার তোমরা একটা জিনিস দেখো এই এ আর বি অলমোস্ট ইকুয়াল না এই যে এটাকে আমি লিখতে পারি ফোর পাই এফসাইলন ডট এ স্কোয়ার বাই ডি বলো লিখতে পারি হ্যালো পারি ওয়েল এটা যদি লিখতে পারি তাহলে এইটা কি চেনা চেনা কিছু মনে হচ্ছে আমার চেনা চেনা কিছু মনে হচ্ছে আমার তো চেনা চেনা মনে হচ্ছে এটা আমরা আগে দেখেছি যদি আমি একটা হিন্দি তোমরা পেরে যাবে কি হিন্দ দেখো তো এটা কি বলতো ফোর পাই এ স্কোয়ার বলতে পারবে এটা এই পুরো ওই ভেতরের সার্কেলটার ওই সারফেস এরিয়াটা ভেরি গুড ভেতরের সার্কেলটার সার্ফেস এরিয়া আচ্ছা ভেতরের সার্কেলটার আর বাইরের সার্কেলটার সার্ফেস এরিয়া অলমোস্ট সেম না কারণ এই অলমোস্ট ইকুয়াল টু বি ধরেছি তো তার আমি এইটা বলতে পারি সার্ফেস এরিয়া তার মানে এফসাইলন ডট এ বাই ডি এটা একটু চেনা চেনা কিছু মনে হচ্ছে এটাই তো প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্সের জন্য পেয়েছিলাম কি এটাই প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্সের জন্য পেয়েছিলাম না আচ্ছা এইবার দেখো এই যে এই যে তোমাদের আমি এ ইকুয়াল টু অলমোস্ট বি আর ডি ইকুয়াল টু বি মাইনাস এ এইটা যে আমি বললাম এই যে এইটা এটা ফিজিক্যালি কি সিগনিফাই করছে জানো এগুলো এটা তো ম্যাথমেটিক্যালি তোমাদের বললাম ফিজিক্যালি কি সিগনিফাই করছে দেখো আমার কাছে এরকম একটা ক্যাপাসিটেন্স আছে বলছি স্ফিয়ার আছে সেই স্ফিয়ারের খুব কাছাকাছি খুব কাছাকাছি কিন্তু তার ভেতরে আরেকটা একটা স্ফিয়ার আছে ঠিক এবার ভেবে দেখো আমি যদি এখান থেকে এইরকম একটা পোর্শন কেটে নিই বলো এরকম একটা পোর্শন কেটে নিই যদি আমি এরকম একটা প্রসাদ কেটে নিয়ে বাইরে বার করি তাহলে বেসিক্যালি এরকম হবে না বলো বলো হ্যালো বলো হ্যাঁ তার ভেবে দেখো এই দুটো অলমোস্ট প্যারালাল না আর এদের মধ্যে ডিস্টেন্স ডি না হ্যাঁ এটা এসছে হ্যাঁ প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্স তার মধ্যে ডি কি তোমাদেরকে এটা আমি বোঝাতে পেরেছি গুড আর আমি নেক্সট আমি চলে যাচ্ছি কেস টু তে কেস টু তে আচ্ছা কেস টুতে যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা শোনো কেস টু তে যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা শোনো সেটা হচ্ছে বলতো বি যদি ভেরি লার্জ হয় এর মানে কি বি ভেরি লার্জ মানে হচ্ছে বি টেন্ডিং টু ইনফাইনাইট যদি বি টেন্ডিং টু ইনফাইনাইট হয় তাহলে ভেবে দেখো আমার যে অরিজিনাল এক্সপ্রেশনটা ছিল সি এর আচ্ছা এই যে অরিজিনাল এক্সপ্রেশনটা ছিল সি এর কোথায় এই যে দেখো তো এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা সি সি টু টু পাই এ এ বাই বাই বি ঠিক বলো ঠিক হ্যালো ওকে আচ্ছা এটা লিখতে পারি এবার বলো বি টেন্ডিং টু ইনফাইনাইট হলে এই টোটাল টোটালটা কি হয়ে যায় ফোর পাই সাইলন ডট এ হয় দেখো তো দেখো ভিটেন পেন ফেনাইকেল হ্যালো হ্যালো যদি এইটা হয় এটা কি ফিজিক্যালি কি সিগনিফাই করে মনে আছে আরে বাবা এই জিনিস দিয়েই কিন্তু আমি একদম প্রথম স্টার্ট করিয়েছিলাম ক্যাপাসিটেন্স মনে পড়ে কি সিগনিফাই করে সিগনিফাই করে এখানে তোমার একটা সফিয়ার আছে যার রেডিস ইয়ে রেডিয়াস আর আর একটা স্পিয়ার যে প্যারেলাল প্লেটের আরেকটা স্ফিয়ার সেটা ইনফিনিটিতে দেয় তাই না তার মানে অ্যাজ ইফ যদি আমার এখানে একটা সিঙ্গেল স্ফিয়ার থাকে সিঙ্গেল স্ফিয়ার থাকে যার রেডিয়াস আর তাহলে তার ক্যাপাসিটেন্স কি হয় বলো ফোর পাই এফ সাইলার নট আর না তোমরা মনে করে বা ভেবে দেখো এই সেম জিনিসটাই আমরা কোথায় পেয়েছিলাম আমরা সেম জিনিসটাই কোথায় পেয়েছিলাম মনে করো একদম হ্যাঁ রাইট ওখান থেকেই তো আমরা করেছিলাম যে এটা অনেক এর কি কি ড্রব্যাক তারপরেই তো আস্তে আস্তে ইন্ট্রোডিউস করতে থাকলাম মনে পড়ছে ক্লিয়ার এটা বলো ক্লিয়ার আচ্ছা দেখো এই স্পেরিক্যাল ক্যাপাসিটেন্স বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স যে দুটো আমরা করব এইটা থেকে খুব একটা প্রবলেম পাওয়া যায় না কিন্তু যেটুকু পাওয়া যায় বা যেটুকু মানে যেখান থেকে যেটুকু পাওয়া যায় সেটুকু আমি করিয়ে দেবো এখান থেকে এখনো পর্যন্ত কোনো কম্পিটিভ এক্সামে প্রবলেম আসেনি তো সেই কারণে আমাদের পক্ষে এটা মানে ইয়ে করা ডিফিকাল্ট যে এখান থেকে কি ধরনের প্রবলেম আসবে কারণ এটা আমাদের এখনো শিওর নয় যে এটা সিলেবাসে আছে কিনা হ্যাঁ অর্ঘ বলো ভাই স্যার কেস 2টা একবার বুঝিয়ে দিতে পারবেন আমি एक्चुअली ডিসকানেক্ট হয়ে গেছি ওকে বলে দিচ্ছি দেখো কেস 2 তে আমি বি ইনফিনিটি ধরছি বি ইনফিনিটি মানে হচ্ছে আর একটা প্যারালাল প্লেট ই এই যে দুটো মানে বি ইনফিনিটি মানে এই বাইরের বাইরেরটা ইনফিনিটিতে রয়েছে না এই যে বাইরের যে এবার দেখো আমি লিখতে পারি সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন ডট এ বাই 1 বাই দা সেভেন এ বাই বি যদি বি ইনফাইডাইট হয় তাহলে দেখো নিচের পারশনটা জিরো হয়ে যাচ্ছে এই এ বাই বি তাহলে এটা চলে আসছে 4 পাই

স্পেরিক্যাল ক্যাপাসিটিস আমাদের সিলেবাসে এক্সপ্লিসিটলি লেখা নেই তো আমরা শিওর নই কিন্তু সব জায়গায় করিয়ে দেয় মানে সব জায়গায় বলতে ইনস্টিটিউট গুলোতে দেখো এইটা একটা এইটা একটা এইখানে আর এইখানে এইটার সাথে এইটার সাথে এইটা কে এইটা কে তোমরা বলতে পারবে এই দুটো ক্যাপাসিটেন্স মানে এইখানে দুটো সিয়ার নেওয়া হয়েছে এই এর মধ্যে মাঝখানের পোর্শনটাকে কে ওয়ান দিয়ে আর বাইরের পোর্শনটাকে কে টু দিয়ে ভরে দেওয়া হয়েছে তাহলে আমাকে বলো তো এই যে ক্যাপাসিটেন্স দুটো এটা সিরিজে না প্যারালালে

তুমি একবার সি ওয়ান পে মানে রেডিয়াস গুলো পেয়ে যাবে ধরো এটা রেডিয়াস দেওয়া আছে এটা রেডিয়াস দেওয়া আছে সেখানে তুমি এই অরিজিনাল ফর্মুলাটা ইউজ করবে এবারে যদি এখানে কে একটা ডাইলেকট্রিক দিয়ে আমার কোনো ইয়ে দেয় তাহলে এখান থেকে ডাইলেকট্রিক দিয়ে ওটা চেঞ্জ হয়ে যাবে কে ইনটু এপসাইলন হবে বলো বাস তো নতুন করে কিছু করার নেই জাস্ট এটা খুব বোঝালাম যে এই দুটো তোমার সি ওয়ান আর সি টু দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিট্যান্স এই দুটো স্ফেরিক্যাল ক্যাপাসিট্যান্স ঠিক আচ্ছা এবারে এই সম্বন্ধে আমি একটা কোয়েশ্চেন দেব দেখি এই কোশ্চেনটা আমরা পারি কিনা দেখি আমরা এই কোয়েশনটা পারি কিনা সেটা হচ্ছে দেখো দুটো স্ফিয়ার আছে ওকে দুটো স্ফিয়ার একে আমি কিউ ওয়ান দিয়েছি একে আমি কিউ টু দিয়েছি এর রেডিয়াস আর ওয়ান এর রেডিয়াস একে কিউ ওয়ান দিয়েছি একে কিউ টু দিয়েছে ঠিক আছে এরপরে আমি কি করেছি বাইরে থেকে আরেকটা টিউ 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 ওয়্যার দিয়ে জুড়ে দিয়েছি আমি কি বললাম বাইরে থেকে একটা ওয়ার দিয়ে জুড়ে দিয়েছি ওয়্যার দিয়ে জুড়ে দেওয়ার পরে এই কিউ ওয়ানে কিউ ওয়ান ড্যাশ চার্জ চলে এসেছে কিউটুতে কিউ টু ড্যাশ চার্জ চলে এসেছে আমরা কি বলতে পারবো কিউ আর কিউ টু ভ্যালু কিউ ড্যাশ আর কিউ টু ড্যাশ এর ভ্যালু আচ্ছা পটেনশিয়াল হয়ে যাবে সেটা তোমরা বলবে তোমরা আমাকে ক্যালকুলেট করে বলো কি হবে তুমি ঠিক বলেছো পোটেনশিয়াল ইক্যুয়েট হবে আচ্ছা আমাকে একটা কথা বলো এই ব্যাচে কে কে কালকে আহ মডার্ন ফিজিক্স করো প্লিজ রেজ ইওর হ্যান্ড ওকে শৌজাত তো আমাকে জানিয়েছে আর সবাই করেছো অনলি সৌজাত্য বাকি সবাই করেছ ভেরি গুড পথিকৃত আমাকে বললে ঠিক আছে কালকে ক্লাস সোম শুভ্র কেন ভাই হ্যালো দেখো মডার্ন ফিজিক্সটা আর একবার করানো যাবে কিনা আমি বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে সোমসুব্র নেক্সট দিন থেকে ক্লাসটা করো যেমন সৌজাত তো আমাকে বলেছে আমি দেখো তোমাদের সিলেবাস শেষ হওয়ার পরে আমি যদি সময় পাই আমি ডেফিনেটলি আবার মডার্ন ফিজটা করিয়ে দেব ঠিক আছে মডার্ন ফিজটা করিয়ে দেব কিন্তু এখন যত ইলাবোরেট যত সুন্দর ভাবে হচ্ছে তত সুন্দর কিন্তু মডার্ন ফিজিক্স ক্লাস মানে যখন আমরা করব তখন অত টাইম দিয়ে আমি করাতে পারবো না বুঝতে পেরেছো কালকে কালকের ক্লাসটা সুন্দর হয়েছে না বলো হ্যালো রাইট কারণ আমি ভয় ভয়ে ছিলাম কি জানো তো কারণ এগুলো পুরো কোয়ান্টাম মেকানিক্স এর ব্যাপার তো তো আমি সত্যি ভয়ে ছিলাম যে আমি তোমাদের বোঝাতে পারবো কি দাদু ঠিক আছে কিন্তু আমি পড়ানোর পরে আমি নিজেই স্যাটিসফাইড হলাম ইয়েস আমি বোঝাতে পেরেছি একদম লেভেল ল্যাঙ্গুয়েজ থেকেই বোঝাতে পেরেছি বলো কি করে ওই এনার্জি গুলো এক একটা মানে ডিসক্রিট ভাবে ভেঙে যাচ্ছে তাই না ওগুলো অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স থেকে আসে তোমরা যখন ভবিষ্যতে পড়বে তখন দেখবে কোয়ান্টাম মেকানিক্স থেকে ঢুকছো এখন আমাদের জানার দরকার নেই এখন আমাদের জানার দরকার নেই এখন যেটুকু বলেছি হাইলি এনাফ মডার্ন ফিজিক্সের ক্লাসগুলো ইন্টারেস্টিং হবে তো তোমরা সবাই চেষ্টা করো সৌজাত আপলোড করে দেবো তুমি একবার দেখো তুমি একবার দেখো দেখতে থাকো আমি আবারও বলছি দেখতে থাকো কারণ আমি বুঝতে পারছি না তোমাদের পুরো সিলেবাস শেষ করার পরে আমি আবার মডার্ন ফিজিক্স করাবো যদি সময় পাই বুঝতে পেরেছো সময় পাবো আমি এক মাস বা দেড় মাস মতো সময় পাবো এখন যা দেখতে পাচ্ছি কিন্তু সেখানে এত ইলাবোরেট করাতে পারবো না এখানে প্রায় আমি বত্রিশ থেকে চৌত্রিশ ঘন্টা ক্লাস নেবো মানে প্রায় পঁয়ত্রিশ ঘন্টা ক্লাস হবে তোমাদের

যখন আমি এইটাকে যোগ মানে কি বলে কানেক্ট করিনি কি বললাম কানেক্ট করিনি কার সাথে কানেক্ট বলো 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 এই তখন আমাকে তোমরা বলো তখন সি ওয়ান কত ছিল জানো ডট আর বলো সি ওয়ান আচ্ছা তারপরে যখন এটাই কত ছিল সি টু ফোর পাই সাইলন ডট আর টু তাহলে প্রথমে এখানে ভোল্টেজ কত ছিল v1/c1 বলো আর এখানে ভোল্টেজ কত ছিল রাইট এবারে একটা জিনিস তোমরা বলতে পারবে যে এই ওয়্যারটাকে যদি আমি কানেক্ট করি তাহলে কি সেম হবে ভোল্টেজ না চার্জ ভোল্টেজ রাইট ওই পই করে বলছি এই জিনিসটা আমরা আগেও করেছি এখানে ভোল্টেজ সেম হবে রাইট তারপরে ভেবে দেখো তারপরে ভেবে দেখো এইটা যদি ভি ওয়ান আর এটা যদি ভি টু হয় মানে কানেক্ট করার পরে তাহলে বলতো এই দুটোর মধ্যে কি রিলেশন বলো আমি এইটাকে ভি ধরছি মানে ভি ধরছি ঠিক ঠিক আচ্ছা এরপরে এই যে ওয়ান যে চার্জটা তৈরি হবে মানে আসবে বলতো কিউ যেটা হবে সেটা কি হবে সি ওয়ান ইন্টু ভি হবে দেখো সি ওয়ান ইন্টু ভি তার কিউ টু ড্যাশ কি হবে বলো

বলতে পারি এটা হলেই তো গেম ওভার কেন গেম ওভার বলো তো আমার এই চার্জটার মানে টোটাল চার্জ কত ছিল টোটাল চার্জ যদি আমি কিউ ধরি তাহলে ইনিশিয়ালি কিউ ওয়ান প্লাস কিউ টু ছিল না হ্যালো তারপরে চার্জ গুলো এই আর ওয়ান আর আর টু এই রেশিওতে ডিস্ট্রিবিউট হবে কি হবে না হবে বলো তারপরে চার্জ গুলো এই আর ওয়ান আর আর টু এই রেশিওতে ডিস্ট্রিবিউট হবে কি হবে না হবে তাহলে বলো তো কিউ ওয়ান ড্যাশ প্লাস কিউ টু ড্যাশ কি এটাও তো তোমার কিউ না আরে বাবা যত কাজ আগে ছিল সেই চার্জটা তো পরেও থাকবে চার্জ তো আর বাইরে থেকে আসেনি এসেছে কি আসেনি এবার তুমি এইখানে চলে এসো এইখানে এইখানে তুমি কিউ ওয়ান ড্যাশ বাই কিউ টু ড্যাশ প্লাস ওয়ান করলে আর ওয়ান বাই আর টু প্লাস ওয়ান ঠিক এবার দেখো কিউ ওয়ান ড্যাশ প্লাস কিউ টু ড্যাশ বাই কিউ টু সরি টু লিখেছি

তোমরা বললে বিশ্বাস করবে না এটা যেই অ্যাডভান্সের প্রবলেম কিন্তু এখানে নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া ছিল বলো আমরা কি এটা বুঝতে পেরেছি ফাইন এটা যদি বুঝতে পেরে থাকি তাহলে দ্যাট উইল বি সাফিসিয়েন্ট এই স্পেরিক্যাল সম্বন্ধে এইটুকু আমাদের যথেষ্ট নেক্সট আমরা যেটা চলে যাব এই তোমার কি বলে ক্যাপাসিটেন্সের क्स्ट एक बेचा सिलिंड्रिकल कैपासिटे सिलिंड्रिकल सिलिंड्रिकल डे टू डे लाइफे कैपासिटे गुलो देखी डे टू डे लाइफ लाइफे যে ক্যাপাসিটেন্স গুলো দেখি তোমরা কি দেখেছো সেগুলো এরকম দেখতে হয় তোমরা যদি মার্কেটে যাও যদি একটা ক্যাপাসিটেন্স কেন এরকম দেখেছো কি এর দুটো এর থাকে ঠিক আছে ব্যাটারির মতো দেখতে হয় ব্যাটারির মতো ক্যাপাসিটেন্স ব্যাটারির মতো দেখতে হয় এইগুলো বেসিক্যালি সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স মানে আমাদের ইন জেনারেল আমরা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্সটা ইউজ করি প্যারালাল প্লেট ক্যাপাসিটেন্স বা সেরিক্যাল

এর ভেতরে আর একটা সিলিন্ডারের মাঝখানের যে মাঝখানের পোর্সারটা সেটা হলো 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 যদি সেটা হলো হয় এরকম ভাবে যদি আমি ইয়ে করি এখানে আমি ধরো চার্জ দিয়েছি প্লাস কিউ এখানে আমি দিয়েছি মাইনাস কিউ ঠিক তাহলে ভেবে দেখো ভেবে দেখো এগুলো কি ড্র করছিস বল তো ভেরি গুড বোঝা যাচ্ছে ফিল লাইজ একটা ডিস্ক শেপে দেখাবে ডিস্ক শেপ হয়ে যাবে তাই না বল 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 ডিস্ক শেপ না বুঝে তারপরে এখানে যদি ফিল লাইজ থাকে তারপরে কি এই এই প্লেনটা একটা ফিল লাইজ আছে এরকম করে উপরের প্লেটটাও তো ফিল লাইজ আছে আছে না হ্যাঁ হ্যাঁ প্রতিটা মানে প্লেটে ফিল লাইজ আছে কি নেই বল প্রতিটা প্লেটে আছে যদি প্রতিটা প্লেটে ফিল লাইজ থাকে তাহলে বল তো এর মধ্যে এনার্জি আছে কি নেই সেইটা আমাকে বার করতে হবে সেটা আমাকে বার করতে হবে এটা বার করাও করাও খুব খুব ইজি ইজি এটা বার আমি কি করছি দেখো আমি এইখান থেকে আর ডিস্টেন্স দূরে আর দূরে এই সেন্টার থেকে একটা নিয়েছি এই সিলিন্ডার নিয়েছি ঠিক বলতো এই সিলিন্ডারের এই প্রতিটা পয়েন্টে কি আমার ইলেকট্রিক ফিল্ড সেম হবে হ্যাঁ সেম হবে यस সেম হবে তাহলে আমি কি সেম আগের প্রসিডিউরি अप्लाई করব আমি কি লিখব ই ডট ডিএস কি বললাম ই ডট ডিএস ইকুয়াল টু দেখো কিউ ইন বাই এপসাইলন ডট ই ডট ডিএস টা এই এটা গস গস ল এবার দেখো ই সব জায়গায় সেম ডিএস মানে কি টু পাই আর ইন্টু এল দেখো দেখো আরে বাবা কত টু পাই আর ওকে এবারে এইটাকে আমি কি লিখতে পারি বলো তো এইটাকে কি লিখতে পারি কিউ এনক্রিউ না এবার তুমি বলবে দাদা তুমি কেন এখানে প্লাস কিউ তুমি তো এখানে মাইনাস কিউ নিতে পারবে তুমি এখানে মাইনাস কিউ তো নিতে পারতে আর বাইরে প্লাস কিউ নিতে পারতে অ্যাবসলিউটলি নিতে পারতাম তাহলে বলো তো ফিল্ড লাইন গুলো ডাইরেকশন চেঞ্জ হয়ে যেত রাইট ডাইরেকশন চেঞ্জ হয়ে যেত কিন্তু এনার্জিটা কি চেঞ্জ হতো রাইট এনার্জিটা তো ওই থাকতো আবার আমরা ক্যাপাসিটেন্সটা মানে কি জানি ক্যাপাসিটেন্সটা হচ্ছে এক মানে ক্যাপাসিটিস বেসিক্যালি ওখানে এনার্জি স্টোর করে রাখে তাই না এনার্জি যদি আগেও যা থাকে পরেও করে এনার্জি যদি সব একই থাকে তাহলে প্লাস নি মাইনাস নি ডাজ ইট মেক এনি সেন্স ইন কেস অফ ক্যালকুলেশন অফ ক্যাপাসিটিস নো ঠিক তোমরা ভেতরে মাইনাস কিউ নিতে পারো বাইরে প্লাস কিউ নিতে পারো কোনো অসুবিধা নেই বাই ডিয়ার কোনো অসুবিধা নেই ঠিক আমরা ম্যাগনেটিউড নিয়ে কাজ করব কারণ আমরা ওখানে ক্যাপাসিটিস বার করছি ওয়েল এটা থেকে আমি ই এর ভ্যালু বার করতে পারি কিউ বাই টু পাই আর এল এপসাইলন নট

দেখো কিউ বাই টু পাই ডুমডুমডুম এপসাইলন ডট এল রাইট এটা ডি আর বাই আর এবার বলো ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় কারণ এর রেডিয়াস আমাকে দিয়ে দেবে এইটার ভেতরে রেডিয়াস বলেছে এ বাইরে রেডিয়াস বলেছে বি তাহলে কি হবে ও এ বি তো লিখেই দিয়েছি এ থেকে বি ঠিক এবার দেখো এটাকে যদি আমি ক্যালকুলেট করি আসবে সি ইকুয়াল টু টু পাই এপসাইলন ডট এল ডিভাইডেড বাই এল এন বি বাই এ দেখো বুঝতে পেরেছো ঠিক আছে ইজি কনসেপ্ট এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই খুবই ইজি কনসেপ্ট ওকে আচ্ছা এবারে এখান থেকে তেমন কোনো কোয়েশ্চেন সেভাবে হয় না মানে আমরা দেখিনি তবু আমি তোমাদের দুটো কোয়েশ্চেনের কথা বলছি তোমরা দুটো কোয়েশ্চেন আমাকে করে দাও দেখো সেটা হচ্ছে এইটা একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স ঠিক আছে ঠিক এর সাথে জুড়ে ওকে এবার দেখো এ এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা বি বুঝতে পেরেছি বিবি বি দেখো 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 এই পয়েন্টটা এ এই পয়েন্টটা বি তাহলে বলো তো এই দুটো ক্যাপাসিটেন্সের এর মধ্যে মানে এইটা ধরো সি ওয়ান এইটা ধরো সি টু সি ওয়ান সি টু এবার ভেবে দেখো এইখানে আমি যখন ক্যালকুলেট করেছি এখানে কোন ডাইলেকট্রিক প্লেস করিনি আমি তো ডাইলেকট্রিক ও প্লেস করতে পারতাম পারতাম না বলো ডাইলেকট্রিক প্লেস করলে কি হতো এখানে শুধু কে টাইমস হয়ে যেত না বাকি তো সব সেম থাকতো বাস ম্যাচিউরড এনাফ তোমরা পেরে যাবে কিন্তু আমাদের এই কনফিগারেশনটাই বলতে হবে যে এ আর বি এর মধ্যে আমাদের ইয়ে কি বলে ক্যাপাসিটেন্সটা কত সি ওয়ান আর সি টু সি ওয়ান আর সি টু C1 plus C2 হবে না প্যারালালে আছে এটা প্যারালালে আছে হ্যাঁ প্যারালালে তাই তো বললাম ও প্যারালালে হ্যাঁ প্যারালালে হলে C1 plus C2 হবে কিন্তু কিভাবে প্যারালালে হচ্ছে আমাকে একটু দেখাও তো দুদিকে তো ভোল্টেজটা কনস্ট্যান্ট মানে বলতে চাইছি একটা সাইডে মানে দুটোরই দুটো সিলিন্ডিকাল ক্যাপাসিটি একটা দুটো সাইডেরই ভোল্টেজটা কনস্ট্যান্ট মানে একটা সাইডে যেমন বি থেকে যদি প্লাস যায় ওটা গিয়ে গ্রিনের এর ইনার সিলিন্ডারে গিয়ে প্লাস করলো আর ইয়েলোরটা তো গিয়ে প্লাস করলো আর এ থেকে যদি নেগেটিভটা যায় তাহলে ওটা আউট সিলিন্ডার দুটোরই মাইনাস হচ্ছে ওকে ঠিক বলেছো ঠিক বলেছো আর বলো আর আচ্ছা দেখো আমি এটাকে কিভাবে ড্র করছি দেখো সেটা হচ্ছে যারা বুঝতে পারছো না তাদের জন্য দেখো খুব ইজিলি বলে দিচ্ছি এইটাকে ধরো ধরো আউটার ইনার ঠিক তাহলে এটা ইনার এটা আউটার রাইট হ্যালো এটা ইনার এটা আউটার একটা জিনিস দেখো সিমিলারলি এটা ইনার এটা আউটার আচ্ছা একটা জিনিস দেখো এটা ইদার এটা আউটার এটা ইদার এটা আউটার মানে দুটোরই ইনার আউটার আমি ড্র করেছি কি বলছি এইখানে দাঁড়াদা একটা জিনিস এটা ইনার আর এইটা আউটার সারফেস সার্ফেস আবার এখানেও আমি দুটো প্লেট ড্র করেছি ইনার আর আউটার এবার দেখো এই বিটা দুটোরই ইনার না দুটোরই আউটার বলো ইনার ইনার দুটোরই ইদার। ইনার

এই বি কার সাথে যুক্ত দুটোর এইভাবে ড্র করি কিন্তু আমি যেভাবে শিখিয়েছি সেইভাবেও করা যাবে দেখো এইটা এ এইটা বি বুঝতে পারছি বলো ছিল এটা সি টু এটা আচ্ছা আমি যেভাবে করিয়েছি একটা আগে সেটা হচ্ছে একটা জিরো ধরে সেইভাবে করে দেখো সেইভাবে একই জিনিস আসবে করে দেখো রাইট তোমরা কি সবাই এই ঘটনাটা বুঝতে পেরেছো হ্যালো আচ্ছা এবার তোমরা আমাকে এইটা বলতে পারবে এইখানে কে ওয়ান এইখানে কে টু তার মানে এর করসপন্ডিং সি ওয়ান এর করসপন্ডিং সি টু ঠিক বলো তো কিভাবে আমি এইটার মানে কানেকশন নিতে পারি যাতে এটা সিরিজে থাকবে সিরিজে থাকলে উপর নিচে দুটো তার লাগাতে হবে শিওর হ্যাঁ শিওর তুমি বলো ঠিকই বলছো উপরে যদি পটেনশিয়াল ভি থাকে তাহলে নিচে পটেনশিয়াল জিরো মানে বলার বক্তব্য এইখানে ভি হ্যাঁ আর নিচের এখানে এইটাই না ভেতরের টাই মানে বুঝতে পারলে ইনার সারফেস না বাইরে আউটার সারফেস এ কাছে কোনখানে আমি লাগাবো তার বলো এটা আউটার সারফেস লাগাবো কেন কারণ ওই যেটাতে ভি অ্যাটাচ আছে ওটা তিনটা সারফেস তার মানে

আমি কিন্তু এইটার সাথে এইটা যোগ বলো একটু একটু আইডিয়া ওকে আমাদের ক্যাপাসিটেন্সে এইটুকুই বাকি ছিল কি বললাম ক্যাপাসিটেন্সে এইটুকুই বাকি ছিল আচ্ছা এখন আমি যে সেন্টেন্সটা টা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের ক্যাপাসিটেন্স খাতাম